আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু চাওয়া থাকে। কেউ অভাবী টাকা পয়সা চাই, কেউ সুখের অভাবী সুখ চাই, কেউ ভালো স্ত্রী চাই, কেউ ভালো স্বামী চাই। এভাবে প্রত্যেকেরই চাওয়া রয়েছে। আর এই চাওয়া পূরণ করার জন্যই আমরা আল্লাহর কাছে দোয়া চাই। কিন্তু দেখা যায় এত দোয়া করি, এত আল্লাহর কাছে কাতর হয়ে বলি, তাও আমাদের চাওয়া পূরণ হচ্ছে না। তাহলে কি হচ্ছে? আমাদের কি খামতি থেকে যাচ্ছে? কি করব? কিভাবে চাইলে আল্লাহ আমাদের চাওয়াকে পূরণ করবেন? আজকের ভিডিওতে এ বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক রাত 12টার সময় বা তারপরে আল্লাহর একটি নাম পড়লে মনের যত ইচ্ছা আছে তা রাব্বুল আলামিন কবুল করে নেন ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে শুরু করার পূর্বে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো চলুন, পদ্ধতিটাই বা কি আর কিভাবে আমলটি করতে হবে তা পুরোপুরি বুঝে নিই। মন দিয়ে শুনে বুঝে নিলে ভালো হবে এবং আমল করতে সুবিধা হবে। রাত 12টার সময় বা মধ্যরাতে এই আমলটি করতে হবে। মনে করুন রাতের যে কোনো সময় হঠাৎ ঘুম ভাঙলো, তখনও এই আমলটি আপনি করতে পারেন। এবার আসুন বিস্তারিত জেনে নিই আমল সম্বন্ধে। প্রথমে যে কোনো দরুদ শরীফ পাঠ করতে হবে। দরুদে ইব্রাহিম বা অন্য যে কোনো দরুদ শরীফ পড়লেই হবে। তারপর আল্লাহ পাকের একটি নাম 100 বার পড়তে হবে, আকাশের দিকে তাকিয়ে, মাথা উঁচু করে, আসমানের দিকে ফিরে মনে মনে আপনি যে আল্লাহর দাস সেটি অনুভব করে আল্লাহর এই একটি নাম ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু 100 বার পাঠ করতে হবে। এবং তারপর নিজের মনের ইচ্ছা আশা দোয়া চাইতে হবে। আপনার মনে যা আছে, আপনার যে আশায় আছে, আপনি যেটাই চান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস মনে খাস অন্তরে চাইতে হবে। সমস্ত দোয়া চাওয়ার পর এবার আর একবার শেষে দরুদ পড়ে নিতে হবে। এভাবে চাইলে আল্লাহ তাআলা মনের সব ইচ্ছা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তাই বন্ধুরা নিশ্চয় বুঝতে পেরেছেন আমলটি কিভাবে করতে হবে। আমি ডেসক্রিপশনে ডিটেইলসে লিখে দেব, সেখান থেকেও আপনারা পড়ে পড়ে দেখে নিতে পারেন। তাই আসুন আমরা আমাদের জীবনে এই আমলটি বাস্তবায়িত করি। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই বন্ধুরা, পরবর্তী আরেকটি সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।